মিমি চক্রবর্তী, কলকাতার বর্তমান সময়ের ভীষণ ব্যস্ত এবং জনপ্রিয় নায়িকা। ক্যারিয়ারের শুরুটা ছোট পর্দা দিয়ে শুরু করলেও বর্তমানে বড় পর্দায় বেশ দাপিয়ে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। সিনেমা ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ারের শুরু থেকেই জনপ্রিয়তা লাভ করতে শুরু করেন এই অভিনেত্রী। বর্তমানে কলকাতার টলিউড ইন্ডাস্ট্রির কমার্শিয়াল সিনেমার সেরা নায়িকাদের মধ্যে অন্যতম একজন তিনি। অন্যদিকে সাধারণ দর্শকেরা সবসময়ই তারকাদের বিষয়ে জানতে আগ্রহী। দর্শকেরা জানতে চান তাদের পছন্দের তারকা কত টাকা আয় করেন, তার ভালো লাগা মন্দ লাগা ইত্যাদি সম্পর্কে। অনেক দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন মিমি চক্রবর্তী প্রতিটি সিনেমায় অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তাই আমরা আমাদের চ্যানেলের দর্শকদের জন্য নিয়ে এসেছি আজকের এই নতুন ভিডিও। টলিউডের একাধিক সূত্র থেকে জানা যায়, বর্তমানে প্রতিটি সিনেমায় অভিনয়ের জন্য 15-20 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এই অভিনেত্রী। জানা যায় এই জনপ্রিয় নায়িকা প্রায় 2 মিলিয়ন মার্কিন ডলারের মালিক। বর্তমানে টলিউডের একাধিক সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। খুব অল্প সময়ের মধ্যেই তিনি দর্শকদের নজর কাটতে সক্ষম হয়েছেন। অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছেন কলকাতার সেরা নায়িকা শুভশ্রী, শ্রাবন্তী এবং কোয়েল মল্লিকের প্রতিদ্বন্দ্বী। প্রিয় দর্শক, মিমি চক্রবর্তীকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিনোদন দুনিয়ার এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এসডিওএবস ইউটিউব চ্যানেলটিতে।